আপনি যদি আমাদের তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার নবী মুস্তফা তবু কাউরে জন্য খারাপ দোয়া করেনি রে বাবা, কাউরে জন্য যেন কোন রকমে খারাপ দোয়া করেনি বাবা। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান বাবা, আজকে যদি যে কোনো রাস্তা যদি সাফ থাকছে তো সে রাস্তাতে কাটা বিছিয়ে দিছি বাবা, সে রাস্তাতে পাথর ফেলে দিছি গো। সে রাস্তাটাকে পরিষ্কার করতে জানলাম না, সে রাস্তাটাকে কাটা সরাতে জানলাম না রে বাবা। বেড়াদার দোস্ত বন্ধু বানানা নবী পাক ইসলাম প্রচার করছে গো, নবী পাক কালমা দাওয়াত দিছে গো। আর হঠাৎ করে জানো বাবা একজন বৃদ্ধা মহিলা বাবা জানো ওই জায়গাতে বসে বসে কান্না করছে বাবা। জাদুকরের ওই পাগলের কথা যদি শুনো তবে কাউকে জিন্দা রাখিব না। বেরাদার দোস্ত বন্ধু বানানা বাবা ওই বৃদ্ধা মহিলাটি মনে মনে ভাবিল আল্লাহ গো, এখন যদি আমি যদি ওই জাদুকরের পাগল করে যাই তবে আল্লাহ আমাকে হয়তো মধুমাখা কলমা পড়ে মুসলমান করাবে। আর যদি মুসলমান করে ফেলে দিবে গো ওই আবু জেল বদমাস আবু জেল বাবা, খুব কিন্তু বাবা বদমাস ছিল গো ওই আবু জেল। হে বাবা যখন ইসলাম প্রচারের কথা শুনল গো মাথার আগুন যেন পায়ে উঠে যায়। ওই বৃদ্ধা মেলা মহিলাটি এবার মনে মনে ভাবলো আমি আর এখানে থাকবো না, এই মক্কা শহর ছেড়ে বাবা কোথায় চলে যাব। বেরাদার দোস্ত বন্ধু বানামা এবার যখন দেখলেন গো দেখার পরে বাবা পুটলিতে যেন সামান পাতি বেঁধেছে যে ও, আর পুটলিতে সামান পাতি বেঁধে যতগুলো সামান ছিল বাবা সমস্ত সামান বেঁধে জানো বাবা আপনার ওই দিকে রাও রাস্তার দিকে রওনা হলো। সঙ্গে বাবা পুটলিখানা চাঁদতে পারে না, চাঁদতে পারে না বাবা। আচ্ছা বাবা বলো যান যদি ছোট থাকে বাবা মাল যদি অনেক নাই গো তবে কি আপনি সহ্য করতে পারবেন, কখনো পারবেন না। ওই প্রদীপ বৃদ্ধা মেয়েটি বাবা পুটলি পেরেছে গো মাথায় চাঁদতে পারে না, মাথায় চাঁদতে পারে না বাবা। বেরাদার আমার দয়ার নবী মুস্তফা বাবা হঠাৎ করে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে গো। আহা আমার নবী মুস্তফা রাস্তা দিয়ে যেতে 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 বাবা দেখছে ওই বৃদ্ধা মহিলাটি যেন বসে বসে কান্না করছে গো, বসে বসে কান্না করছে। তো নবী মুস্তফা জি মা মা গো তুমি কেন কান্না করছো গো মা? বুড়ি মেয়েটি বলছে বাবা ওগো সোনার চাঁদ আমি একজনের ভয়ে এই জায়গা থেকে পালাচ্ছি, এই গ্রামে নাকি মোহাম্মদ বলে একটা ছেলে আছে গো, যে ছেলেটা মধুমাখা কালমা পড়িয়ে যেন বাবা আমাদেরকে মুসলমান করিয়ে দেবে, তার ভয়েতে আমি মক্কা শহর ছেড়ে পালাচ্ছি। নবী মুস্তফা এবার বাবা ওই বুড়ি মার পুটলিখানা নিয়ে মাথায় নিয়ে বাবা তাকে বলছে মা গো চলেন গো মা চলেন চলেন আপনি কত দূর যাবেন গো মা, ও গো মা চলেন গো মা আপনি যত দূর যাবেন গো মা আমি পৌঁছে দেব। মহাব্রত বললাম সুবহানাল্লাহ, কবি বলছে দয়ার নবী গো ভালো লাগছে। তবে নবী পাকের মহব্বতে এটা এই এক জালসা না দশের জালসা না, চাঁদা কালেকশন করতে বলেনি, যেটা চাঁদা বলবেন যেটা এই কারণে যদি ভালো লাগে তাহলে নবী মহব্বতে আপনারা এই জায়গাতে দশটি করে টাকা দেন তো, বেশি না দশটি করে কালেকশন না।
যে যা পারেন সবাই আসেন বাবা মোসবা করে জানার সঙ্গে তহার খুশি মনে দিয়ে যাবেন দয়ার নন্দে সে পূরণ করে সকল আল্লাহ আমিন তুমি বলতেছ পুটলিখানা পৌঁছে দেব বুড়ি বলে ওরে সোনা কি বাত নামে বল বুড়ি বলে ওরে সোনা কিছু হয়েছে আচ্ছা জালসা শুনে দেন পরে যাবে আপনারা শুনেন হাজরত চলে এসছে বেশিক্ষণ আমি লম্বা টাইম করবো না হাজরতকে দিল তারপর আপনার সম্মুখে আবার পীর সাহেব আছে তিনি বক্তব্য রাখবে তো কবি বলছেন বুড়ি বলে ওরে হে মাতা আচ্ছা টাকা আসেন টাকা থাকা কিছু কিছু লাগিয়ে আসেন টাকা আহ জাগিয়া নদী
বলে ও গো মাতা যার ভাই আসিলে নহে আচ্ছা বাবা বলুন তো আমার আপনার ভয়ে যদি কোন লোক যদি এই গ্রাম থেকে পালাই আমার সামনে যদি পড়ে যায় তবে বলুন তো ওই লোকটিকে আমি অবশ্যই মারব তুই আমার ভয়ে পালাবি কেন পালাবি প্রশ্ন করব কিন্তু আমার নবী মুস্তফা প্রশ্ন করলো না আমার নবী মুস্তফা বরং চুরির পুটলিখানাকে পৌঁছে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ নবী বলে ও গো মাতা যারা ভয়ে তে আসিলে হে থা ওসে যে আমি কথা বলিও না বাপ একটু চুপ করে বসে থাকো যতক্ষণ আছো এই জায়গাতে বসে থাকো আমল নেকি সবই মিলবে কবর যা ঠাস ঠাস করে খেলবে না ঠিক আছে এখানে বসে থাকো তো নবী মুস্তফা পৌঁছে দিলেন আর পুরি কালমা পড়ে মুসলমান মেয়েদের এখান থেকে এলো নাকি মেয়েদের তরফ থেকে যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব আর তারা বেল আইকনটি অল বাটনে প্রেস করবেন